এসকে মিউজিক প্রেজেন্টেশন, এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। ভগবান বলছে সুদামা তোকে সঙ্গ ছাড়া করব কেমন করে, কারণ তুই যে আমার সঙ্গ পাবার জন্য বাসনা প্রার্থনা করে এসেছিস, মনে নেই ত্রেতা যুগের কথা? ত্রেতা যুগে তুই কে ছিলি ভুলে গেছিস? এই সুদামা ত্রেতা যুগে কে ছিল জানেন? অযোধ্যার রাজা দশরথের মধ্যম পুত্র রামের মেজ ভাই, যার নাম ছিল ভরত। ভরতের মা ছিলেন কৈকেয়ী আর রামচন্দ্রের মা ছিল কৌশল্যা। কিন্তু রামচন্দ্রকে ছেলেবেলা থেকে কোলে পিঠে করে বড় করেছেন কিন্তু কৈকেয়ী, জানেন? রামচন্দ্রের শৈশবকালটা কিন্তু কৌশল্যার কাছে নয়, কৈকেয়ীর কাছে কেটেছে। চোখে হারাতেন কৈকেয়ী রামকে, এত ভালোবাসতেন যে নিজের ছেলে কাছে থাকলে যদি ভালোবাসাটা ভাগ হয়ে যায়, তাই নিজের ছেলে ভরতকে ছোটবেলা থেকে বাপের বাড়িতে রেখে, অর্থাৎ ভরতের মামার বাড়িতে রেখে বড় করেছেন, রামচন্দ্রকে নিজের কাছে রেখে বড় করেছেন কৈকেয়ী। আর সেই কৈকেয়ীর কারণেই কিন্তু রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হয়েছে। কেন জানেন? কারণ হলো সঙ্গদোষ। কৈকেয়ীর ভিতরে এত ভালো মাতৃত্ব প্রেম ছিল, কিন্তু কৈকেয়ী মন্থরার মতো একজন খারাপ মনের মেয়ের সাথে তার ওঠা বসা চলাফেরা ছিল। এই মন্থরার মনটা ছিল বড় কুমন। মন্থরা যখন তার কানে মন্ত্র দিলেন যে রাম রাজা হলে তোর ভরতের কি হবে, এমন করে কানটা বিষিয়ে দিলেন যে কৈকেয়ী আর থাকতে পারলেন না, তিনি রামের বনবাসে যাবার বন্দোবস্তটা করে ফেললেন। কারণ দশরথের কাছে দুটো বর পাওনা ছিল কৈকেয়ী। দুবার দশরথকে মৃত্যুর মুখ থেকে সেবা করে কৈকেয়ী ফিরিয়ে নিয়েছিলেন। সে অনেক বিশদ ঘটনা, বলতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমি অতটার ভিতরে এখন ঢুকছি না, বলতে গেলে এদিকে পালা শেষ করা যাবে না। জয়নিতাই, যাই হোক, এটুকু জেনে রাখুন দুবার দশরথ রাজা মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিল, আর সেই মৃত্যুর মুখ থেকে কঠিন পরিশ্রম করে সেবা করে কৈকেয়ী দুবার তাকে প্রাণে বাঁচিয়ে এনেছিলেন। আর দুবারই ওই দশরথ কৈকেয়ীকে বর দিতে চেয়েছিলেন যে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো, কারণ তুমি এত সেবা করেছো আমার যে আমি তোমার সেবার কাছে ঋণী হয়ে গেছি, বলো তুমি কি চাও। কৈকেয়ী বলেছিলেন, মহারাজ আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী, স্ত্রীর ধর্ম হলো স্বামীর সেবা করা, আমি আমার ধর্ম পালন করেছি মাত্র, তার বিনিময়ে আমার কিছু চাই না, তবু যদি আপনি দিতে চান তাহলে আপনার কাছে গচ্ছিত থাক, আমার সময় মতো আমি চেয়ে নিই। মন্থর আর কুমন্ত্রণায় সেই বর দুটি চাইলেন কৈকেয়ী। কি জানেন, একবারে ভরতকে রাজা করতে হবে আর অপর বরে রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে। কৈকেয়ীকে কথা দিয়েছেন দশরথ, আর ক্ষত্রিয়র ধর্ম হলো সত্য পালন করা, সত্য রক্ষা করা। রামচন্দ্রকে ডাকা হলো, রামচন্দ্র বললেন পিতৃ সত্য পালন করা পুত্রের কর্তব্য। আর সিংহাসন আপনি চিন্তা করবেন না পিতা, কারণ ভরত আমার ভাই, এর থেকে বড় সম্বন্ধ জগতে আর কিছু নাই, ভরত আমার অত্যন্ত স্নেহে আমার ছোট ভাই, সে যদি সিংহাসনে বসে, সে যদি অযোধ্যার রাজা হয়, তাহলে আমার থেকে সুখী কেউ হবে না, আমার থেকে আনন্দিত কেউ হবে, আপনি ভরতকে রাজা করুন আর আমায় অনুমতি দিন আমি বনবাসে যাব। সীতাদেবী বললেন, স্বামী আমাকে কোথায় রেখে দেবেন, আমিও আপনার সঙ্গে যাব। লক্ষ্মণ বলে, দাদা তোমরা বনবাসে চলে গেলে তোমাদের সেবা কে করবে, আমাকেও তোমার সঙ্গে না। এই লক্ষণকে নিয়ে, সীতাকে নিয়ে রামচন্দ্র যখন বনবাসে এলেন, ভরত এসবের কিছু জানতেন না, কারণ ভরত ছিল তখন রামার মামার বাড়িতে। রামের বিরহে কাঁদতে কাঁদতে দশরথ প্রাণ ত্যাগ করলেন, আর ভরতকে খবর দিয়ে আনা হলো মামার বাড়ি থেকে। আর এসে সবিস্তারে সব জেনে মায়ের সম্মুখে গিয়ে বললেন, মা গো তুমি আজ যা করেছ, জগতে যতদিন চন্দ্র সূর্য তারা থাকবে আমি তোমায় পুত্র হয়ে অভিশাপ করছি, ততদিন তুমি জগতের বুকে সৎমা নামের কলঙ্ক হয়ে তুমি বেঁচে থাকবে, সবাই তোমার দিকে আঙুল তুলে বলবে যে কৈকেয়ীর মতো সৎমা যেন কারো না হয়।
আমি চললাম দাদাকে ফিরিয়ে আনতে রামচন্দ্র বনবাসে গেছেন দণ্ডকারণ্যে ভরত ছুটে চললেন সেখানে খুঁজতে 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 রামের চরণে এসে আছাড় খেয়ে বললেন ভরত দাদা দাদা তুমি ফিরে চলো দাদা তুমি অযোধ্যায় নেই অযোধ্যা অন্ধকার হয়ে গেছে পিতৃবিয়োগ হয়ে গেছে আমাদের তোমার বিরহে কাঁদতে কাঁদতে আমাদের পিতৃদের দেহ ত্যাগ করেছে এবারে অন্তত ফিরে চলো দাদা রাম বললে ভরত তুই এসেছিস আমি জানতাম তুই আসবি কারণ তুই এসে যখন সবিস্তারে সব শুনবি আমি জানতাম যে তুই আমার কাছে না এসে থাকতে পারবি না আমি এই ভয়টাই পাচ্ছিলাম কিন্তু ভরত রে তোর কথা যে আমি রাখতে পারবো না ভাই কারণ আমি পিতৃসত্য পালনের তরে বনবাস এসেছি তুই তো জানিস পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ সেই পিতা আমার কাছে স্বর্গ পিতাই আমার ধর্ম আমি আমার ধর্ম থেকে কেমন করে বিচ্যুতি হইব ভরত তুই ফিরে যা দাদা আমি তো তোমার ভাই তাহলে আমার ভালোবাসার কোনো মূল্য নাই আজকে রে ভরত আজকে তুই আমার ভাই জগতে এর থেকে শ্রেষ্ঠ সম্বন্ধ আমার কাছে আর কি আছে ভাতৃত্বের সম্বন্ধের থেকে বড় সম্বন্ধ জগতে আর কিছু নয় কিন্তু আমি তো পিতারও সন্তান তাই পিতৃসত্ব রক্ষা করাটা আমার কর্তব্য তুই ফিরে যাওয়ারও আমার অযোধ্যায় যাওয়া হবে না তবে আমি তোকে কথা দিচ্ছি 14 বছর পূর্ণ করে আমি ঠিক তোর কাছে ফিরে আসবো অযোধ্যায় ততদিন তুই অপেক্ষা কর ভাই ভরত বললেন বেশ যদি নাই যাবে দাদা তাহলে তোমার চরণ পাদুকা জোড়াবো আজ থেকে ওই পাদুকা জোড়া সিংহাসনের উপরে রেখে আমি মাটিতে বসে বসে রাজধর্ম পালন করব তোমার নামে অযোধ্যা শাসন করব রামের পাদুকা মাথায় নিয়ে ভরত ফিরে এলেন 14টা বছর রামের পাদুকা সিংহাসনে রেখে ভরত ওই মাটিতে বসে বসে রাজধর্ম পালন করলেন আর ওদিকে 14 বছর বনবাস পূর্ণ করে রাম রাবণের যুদ্ধ শেষ হলো লঙ্কায় রাবণকে নিহত করে যখন সীতাকে নিয়ে লক্ষ্মণকে নিয়ে রামচন্দ্র অযোধ্যায় ফিরে এলেন সে দেখছে যে ভরত সিংহ জয় নিতাই হরে কৃষ্ণ ভরত সিংহাসনের উপরে রামের পাদুকা জোড়া রেখে অমনি মাটিতে বসে বসে রাজধর্ম পালন করছে রামচন্দ্র ছুটে গিয়ে ভরতকে জড়িয়ে ধরেছে ভরত এত শ্রদ্ধা করিস যে 14টা বৎসর তুই সিংহাসন পেয়েও কোনোদিন সিংহাসনে বসবি না আমার পাদুকা সিংহাসনে রেখে তুই মাটিতে বসে বসে রাজধর্ম পালন করবি কি দিয়ে তোর এই ভালোবাসা দিন আমি শোধ করব ভাই বল তুই আমার কাছে কি চাস তুই যা চাইবি আমি তোকে কথা দিলাম আমি তোকে তাই দেব ভরত বললে দেবে দাদা তাহলে তাই যদি দিতে চাও আবার যদি পরবর্তী জন্মে তুমি আমায় জন্ম দাও মনুষ্য কুলে তবে যেন দাদাই আমায় বন্ধু করে জন্ম দিল দাদা গো যেন বন্ধু করে জন্ম দিও তুমি যেন আমার তোমার বন্ধু করে জন্ম দিল দাদা গো তুমি যেন আমার বন্ধু করে জন্ম দিল আমি চাই না দাদা গো যেন বন্ধু করে জন্ম দিও আমি আর কিছু চাই না দাদা বন্ধু করে জন্ম দিও আমি আর
কেন বন্ধু হতে চাইছিস তুই? একবার কারো প্রমোশন হলে সে আর ডিমোশন নিতে চায়, কেউ যদি এমএ পাস করে যায় সে আবার পরে মাধ্যমিক পরীক্ষায় বসতে চায়। ভরত বললে, দাদা গো আমি কেন তোমার বন্ধু হতে চাইছি জানো? যেদিন তুমি বনবাসে গিয়েছিলে, তুমি বনবাসে গিয়েছিলে, সেদিনই আমি বড়ই আশা করে গিয়েছিলাম ভাতৃত্বের অধিকার নিয়ে তোমায় ফিরিয়ে আনব। কিন্তু সেদিনে তুমি আমায় জোর করে বনবাস থেকে আমায় ফিরিয়ে দিয়েছিলে, কারণ আমি তোমার ভাই, তুমি আমার দাদা, তাই তোমার আদেশ মানতে সেদিন আমি বাধ্য ছিলাম। কিন্তু সেদিনে যদি আমি তোমার বন্ধু হতাম, তাহলে তো তুমি আমায় আদেশ করতে পারতে না, আমি জোর করে টানতে টানতে তোমায় রথায় ফিরিয়ে নিয়ে আসতাম। ভাই দাদা গো, আর ভাই করে নয় যেন বন্ধু করে জনমে দিও, যেন বন্ধু করে জনমে দিও। আমি আর কিছু চাই না দাদা গো, যেন বন্ধু করে জনমে দিও। আমি আর কিছু কিছু চাই না দাদা, আমার এই নিবেদন করা রইল, আমি আর কিছু চাই না দাদা, রামানুজ ভরত, তিনি পরবর্তী যুগে দ্বাপর যুগে কৃষ্ণ সখা সুদামা হয়ে জন্মগ্রহণ করলেন। সেই সুদামাকে কাঁধে নিয়ে ভগবান চলেছেন কেশীঘাট থেকে বংশীবটের দিকে। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, আমার সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। একটি পক্ক অমর বৃক্ষ তলে আসিয়া দাঁড়াল, পক্ক অমর বৃক্ষ তলে আসিয়া দাঁড়াল, আম গাছের তলায় এসে দাঁড়িয়েছে। আর যেই দাঁড়িয়েছে সুদামা বলছে, এখানে কি হলো? একবার দাঁড়া রে দাঁড়া, একবার দাঁড়া রে দাঁড়া, একবার দাঁড়া রে দাঁড়া। ওই দেখ পাকা পাকা আম ফুলেছে, দাঁড়া রে দাঁড়া রে, ওই পাকা পাকা আম ফুলেছে, দাঁড়া রে দাঁড়া রে। এই বলে কানায়ের কাঁধ হতেই, ওই কাঁধে বসে বসেই একটা বৃক্ষ হতে পাকা আম সুদামা ছিঁড়ে নিয়েছে। আর ছিঁড়ে নিয়ে মনে মনে ভাবছে, আহা হা বৃন্দাবনের গাছ পাকা আম, না জানি কত মিষ্টি এই আমটা, যদি ভাই কানাইকে সেবা দিই ভাই কানাই সেবা পেয়ে বড় তৃপ্তি লাভ করবে। কিন্তু কথা হলো, বৃন্দাবনের গাছের পাকা আম তো ভালোই, আমিও ভালো, আমার ভাই কানাইও ভালো, কিন্তু আমাদের রাজা তো ভালো না। আমাদের রাজা কংস সেই ছেলেবেলার থেকে, কানাই যখন ছোট তখন থেকে কানাইয়ের সঙ্গে শত্রুতা শুরু করেছে। পুতনার বক্ষে বিষ মাখিয়ে, পুতনার স্তনে বিষ মাখিয়ে কানাইকে মারবার জন্য পাঠিয়ে দিয়েছে। অকাসুর বকাসুর তৃণাবর্তাসুর অজাসুর কত অসুর কত দৈত্য কতজনকে পাঠিয়েছে ভাই কানাইকে হত্যা করবার জন্য, কিন্তু সফল কাম হয়নি। তা যে রাজা নারী জাতির বক্ষে স্তনে বিষ মাখাতে পারে, সে যে আমের মধ্যে বিষ মাখিয়ে রাখবে না তার কি মানে আছে? তাহলে আমটার মধ্যে যদি বিষ থাকে, ভাই কানাইকে খেতে দিলে ভাই কানাই মরে যাবে, কিন্তু কানাইয়ের বেঁচে থাকার দরকার আছে তো? কারণ কানাই কত ক্ষমতা শুনে, ওইটুকু বয়সে পুতনাকে বধ করেছে, শকটাসুর বধ করেছে, অকাসুর বকাসুর তৃণাবর্তাসুর অজাসুর তাদেরকে হত্যা করেছে, কালীয় নাগ দমন করেছে,
ইন্দ্রের ক্ষোভ দৃষ্টি থেকে বৃন্দাবনকে রক্ষা করবার জন্য এক সপ্তাহ কাল বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলির দ্বারায় গিরি গোবর্ধন পাহাড় তুলে দাঁড়িয়ে থেকেছে। শুধু তাই নয়, যেদিন কালীদহের বিষ জল পান করে আমরা সব সখারা মরে গিয়েছিলাম, কেউ ভাবিনি আবার কোনোদিন পৃথিবীর আলো দেখতে পাবো। ভাই কানায় কোথ থেকে ছুটে এসে কি যেন একটা মরা বাঁচানো মন্ত্র দিয়ে আমাদের সবাইকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। কানাই মরা বাঁচানো মন্ত্রটাও জানি না, আমরা তো জানি না। তাই কানাইকে যদি আগে সেবা দিই, কানাই তো খেলে আম খেলে, বিষযুক্ত আম খেলে কানাই মরে যাবে। আমরা তো মন্ত্র জানি না, কানাইকে বাঁচাতে পারবো না। কিন্তু আমটা যদি আমি আগে খাই, যদি বিষের প্রয়োগে আমরা মরে যাই, আমি মরে যাই, কানাই তো মন্ত্র জানি, ও আবার আমায় বাঁচিয়ে দেয়। এই দেখুন বৃন্দাবনের সূক্ষ্মরস, এখানে সূক্ষ্মরসের সার্থকতা। ও মায়েরা, এখানে কিন্তু সুদামা জানে না কৃষ্ণ ভগবান কিনা, জানবার ইচ্ছাও নাই, প্রয়োজন নাই। সুদামা জানে কৃষ্ণ তার বন্ধু, তার সখা, তার অত্যন্ত প্রিয়, তার প্রাণের ভাই কানাই। তাই তো সুদামা কি করলেন, মনে মনে চিন্তা করলেন যে আমটা আগে আমি খেয়ে দেখবো যে আমের মধ্যে বিষ আছে কি। তাই সুদামা আমটাকে ছাড়িয়ে নিয়ে জিহবা দিয়ে একদিকে লেহন করেছে, আর যেমনই লেহন করেছে উনি দেখছে আহ কি মিষ্টি, না এদিকটাই বিষ নেই, ওদিকে যদি থাকে, উল্টো দিকে থাকতেই পারে। এই বলে সুদামা আমটাকে ঘুরিয়ে নিয়ে আবার বিপরীত দিকে জিহবা দিয়ে লেহন করে দেখছে না এদিকটাও বড় মিষ্টি, অতএব আমের মধ্যে বিষ নাই, এই আমটা নিয়ে গিয়ে ভাই কানাইয়ের বদলে তুলে দিয়েছে। ভাই কানাই যখন আমটা খাচ্ছে, সুদামা ভাই কানাইয়ের সেই আম খাওয়া বদন দেখছে আর মনে মনে কত আনন্দ তৃপ্তি লাভ করছে। হঠাৎ সুদামা বললে, কানাই এখানে নাই, বল আমটা তোকে খেতে দিয়েছি বলে যেন খেতে খেতে পুরোটাই খেয়ে নিস না, তাহলে আমার জন্য একটু রাখিস, এই এই তোর একটা স্বভাব, আমায় খেতে দিলি আবার আমার এই এটা থেকে তুই ভাগ বসাতে চাইছিস কেন, গাছে এত আম আছে তুই একটা পেড়ে খেতে পাচ্ছিস না, আবার আমার মুখের আম খাওয়ার দরকার কি। সুদামা বলছে, তোর মুখের আমটা কেন খেতে চাই জানিস, কারণ তোর এঠো বড় মিঠো লাগে, ওরে ভাই রে কানাই, কানাই রে তোর এঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই রে তোর এঠো বড় মিঠো লাগে, ওরে ভাই রে কানাই রে তোর এঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই
সুদামা বলছে কানাই রে বৃন্দাবনের গাছ পাকা আম সে তো স্বভাবতই মিষ্ট কিন্তু সেই আম যদি তোর বদনে যায় না যেমন দেখবেন একটা পেয়ারা গাছে যদি প্রচুর পেয়ারা পেকে থাকে তার মধ্যে কোনো একটা পেয়ারাতে যদি টিয়া পাখিতে ঠোকর দেয় সেই পেয়ারাটা গাছের মধ্যে সবচেয়ে মিষ্টি হয় তেমনি বৃন্দাবনের গাছ পাকা আম তো স্বভাবতই মিষ্টি কিন্তু তোর বদনে যখন যায় না সেটা একেবারে অমৃত হয়ে যায় তাই ভাই কানাই রে বলি না জানি কি জাদু আছে ওরে কানাই রে খাও কিন্তু আমার একটা কথা আছে তোমার কাছে বলে কি আমটা খেয়ে নিয়ে আমের আটিটা যেন তুমি যত্রতত্র ফেলে দিও না তবে এই দেখো আমি আঁচল পেতে বসে আছি যে আমি তো সেই আর সাথে বসে আমি সেই আর সাথে বসে আছি আঁচল পেতে আমি সেই আর সাথে বসে আছি আমি সেই আছি বসে আছি ওই প্রসাদের কণা প্রসাদ পাবনে আমি তো সেই আছি বসে আছি প্রসাদের কণা প্রসাদ যেন আমায় বঞ্চিত করো না হে প্রসাদের কোন প্রসাদে পাব বলে যেন আমায় বঞ্চিত করো না হে প্রসাদের কোন বলে আমায় বঞ্চিত করো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই একবার হাত জোর করবেন কারণ এত সুন্দর নিবেদনের পদাবলীটি তিনি রচনা করেছেন সবাই মিলে একবার তাকে শ্রদ্ধা জানাব তিনি কে জানেন বলি এ উদ্ধব দাসের চিত্তে বলি হারি
কিন্তু মাঠে মাঠে ঘুরে ঘুরে এই যে গরু ছড়িয়ে বেড়ানো বনে বনে ঘুরে ঘুরে কার সখাদের কাঁধে চড়া তাদেরকে কাঁধে করা বাঁশি বাজানো এই আনন্দের দিন বেশি দিন থাকলো না কারণ কংস রাজা মথুরায় বসে বসে বুদ্ধি আটতে শুরু করেছে কি করে কৃষ্ণকে হত্যা করা অনেকভাবে তো চেষ্টা করলাম পারলাম না যদি কোনো প্রকারে মথুরায় নিয়ে আসতে পারি কারণ এখানে আমার অনেক বড় বড় বীরেরা রয়েছে আমার পোষা তাদের মধ্যে যদি একবার কৃষ্ণকে ফেলে দিতে পারি তাহলে ওই এমনিতেই ওদের ভয়ে মুখে রক্ত উঠে এমনিতেই মরে যায় এত বড় বড় বীর আমার চারুর মুষ্টি তখনকার দিনে তাদের মতো মল্লবীরেরা মথুরায় রয়েছে কিন্তু বললে তার আসবেন একটা ছলনার প্রয়োজন আর দুষ্ট লোকের ছলের অভাব নেই দেখবে কংস বুদ্ধি এটে ফেললেন শিবের বরপ্রাপ্ত একটা ধনুক ছিল তার যার নাম হলো হরধনু সেই হরধনু উপলক্ষে যজ্ঞ শুরু করলেন মথুরায় আর যজ্ঞে প্রত্যেকটা অঙ্গরাজ্যে নেমন্তন্ন পত্র পাঠিয়ে দিলেন বৃন্দাবনেও নেমন্তন্ন পত্র এলো তবে বৃন্দাবনের চিঠিটা একটু আলাদা একটু বিশিষ্ট কেন জানেন কারণ ওখানে বিশেষ দ্রষ্টব্য হিসাবে লেখা ছিল যে কৃষ্ণ বলরামকে অবশ্যই আসতে হবে চিঠি পাঠিয়েও কংস রাজা শান্ত থাকলেন না কারণ যদি না আসে এমন একজনকে পাঠাতে হবে যাকে আমিও বিশ্বাস করি আবার ওরাও বিশ্বাস করে যে আমারও আত্মীয় আবার ওদেরও আত্মীয় অনেক ভেবে চিনতে দেখলেন এরকম একজন মানুষ তার মন্ত্রিসভাতেই রয়েছে তার মহামন্ত্রী যার নাম হলো অক্রূর কারণ এই অক্রূর সম্পর্কে বসুদেবের ভাই হন খুট্টুতো ভাই খুল্লতার আর বসুদেবের ছেলে যদি কৃষ্ণ হয় তাহলে অক্রূর যদি বসুদেবের ভাই হয় তাহলে অক্রূর কৃষ্ণের সম্বন্ধে কাকা হচ্ছে আচ্ছা ঠিক আছে মেনে নিলাম যে ও জানে না বসুদেবের ছেলে কিনা ও জানে ও নন্দরাজার ছেলে তাও যদি হয় তাতেও অক্রূর ওর আত্মীয় কেন না নন্দরাজা হলেন বসুদেবের খুব প্রাণের বন্ধু এতটাই প্রিয় বন্ধু যে বন্ধুর বাড়িতে বিশ্বাস করে স্ত্রী পুত্রকে রেখে দেওয়া যায় সেই ধরনের বন্ধু হলেন নন্দরাজা কারণ বসুদেব তার একজন স্ত্রী মানে রোহিণী বলরামের মাকে রেখে দিয়েছিলেন না নন্দরাজার বাড়িতে বন্ধুর বাড়িতে রেখে দিয়েছিলেন কারণ কংসের ভয়ে হরিব যেহেতু বসুদেব আর দৈবকী কারাগারে বন্দি তাই রোহিণীর যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য রোহিণীকে বৃন্দাবনে রেখে দিয়েছিলেন নন্দরাজার ঘরে তাহলে এত ভালো বন্ধু যে সেই বন্ধুর ছেলে বন্ধুর ভাইয়ের আত্মীয় তো হবে না তাহলে অক্রূরকে পাঠিয়ে দিই কারণ অক্রূরকে আমিও বিশ্বাস করি ওরাও বিশ্বাস করে তাই অক্রূরকে ডেকে বলেন যে অক্রূর মহাশয় আপনি বৃন্দাবনে চলে যান আমার রথটা নিয়ে যান আর আমার রথে করে আপনি কৃষ্ণকে আর বলরামকে মথুরায় নিয়ে আসুন আর শুনুন সঙ্গে আর একটা বড় রথ নিয়ে যান সেই রথে চাপিয়ে ওরা যাকে বাবা বলে ডাকে মানে ওই যে নন্দরাজা কারণ আমি খবর নিয়ে জেনেছি যে ও নন্দরাজার ছেলে হলে কি হবে আমি তলায় তলায় খবর নিয়ে জেনেছি ও বসুদেবেরও ছেলে কারণ বসুদেবের যখন বিবাহ হয়েছিল তখন ওই যে দৈববাণী হয়েছিল না যে তার দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তান হলো আমার মৃত্যুর কারণ আমি খবর নিয়ে জানতে পেরেছি কৃষ্ণ হলো দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান অতএব ওকে ছেড়ে দেওয়াটা বোকামি হবে শত্রুর বিনাশ করাটাই শ্রেয় অতএব আপনি চলে যান ওরা যাকে বাবা বলে ডাকে নন্দরাজা তাকে ওই বড় রথটাকে চাপাবেন আর সঙ্গে ওই কৃষ্ণের যারা বন্ধু বান্ধব আছে আর ওই রাখাল ছেলেরা আর কি মাঠে মাঠে ঘুরে ঘুরে গরু চড়িয়ে বেড়ায় শুনেছি ভালো খাবার দাবার পায় না বলে এরোর বাড়িতে গিয়ে একটু চুরি টুরিও করে এরকম ভাষণ আছে ওদেরকে গিয়ে বলবেন চলো মথুরায় চলো মথুরায় বিরাট বড় যজ্ঞ হচ্ছে সেখানে খাবার দাবারের অভাব নেই দু চার দিন মথুরায় বেড়াবে শহরটা ঘুরে ঘুরে দেখবে ভালো মন্দ খাবে কিন্তু আমার মনে যে ওই সন্ধি আছে খবরদার ওরা যেন গুণাক্ষরেও টের না পায় আমি যে কৃষ্ণকে আর বলরামকে মথুরায় নিয়ে আসছি ওদেরকে মারবার জন্যে এটা যেন ওরা গুণাক্ষরেও টের না পায় আর একটা কথা জানবেন খুব ভালো করে মন দিয়ে শুনুন ওদেরকে যে আনতে যাচ্ছেন সাবধান মাথায় রাখবেন ব্রজের কোনো নারী যেন ওদের সঙ্গে না আসে কারণ কৃষ্ণ বলরাম যজ্ঞস্থলে যখন আমার বীরেদের দ্বারায় আক্রান্ত হয়ে মুখে রক্ত উঠে মারা যাবে ওই বৃন্দাবনের নারীরা যদি ওদের সঙ্গে আসে ওরা কিন্তু ওই দৃশ্যটা সহ্য করতে পারবে আর একটা কথা জানেন তো যে আমার হৃদয়টা বড় কোমল আমি আবার বাপু ওই মেয়ে মানুষের কান্না সহ্য করতে পারি না বড় কোমল হৃদয় তো আমার
তাই যান কৃষ্ণকে আর বলরামকে নন্দরাজাকে এবং কৃষ্ণের বন্ধু বান্ধবদের নিয়ে আসো এই অক্রূর রথ নিয়ে এলেন বৃন্দাবনে অক্রূর চাপাইয়া রথ অক্রূর চাপাইয়া রথে ওরে নীল প্রাণনাথে বৃন্দাবন শূন্য হয়ে গেল কারণ অক্রূরের রথে চেপে কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় এলো আর মথুরায় এসে যখন যজ্ঞস্থলে প্রবেশ করল দেখছে কংস রাজা আগে ভাগে সেখানে একটা সুইসাইড স্কোয়াড রেডি করে রেখেছে সুইসাইড স্কোয়াড কেন বললাম জানেন কারণ ওখানে যে সমস্ত বীররা দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণকে মারবার জন্য তারা এত বড় বড় বীর যে মৃত্যুকেও তারা ভয় না পায় ভয় পায় না মানে যুদ্ধ করতে গিয়ে তারা প্রাণ দিয়ে দেবে কিন্তু যুদ্ধ করতে পিছু পা হবে এই জন্য বললাম ওটা সুইসাইড স্কোয়াড সেখানে কৃষ্ণ যখন প্রবেশ করেছে বলরাম প্রবেশ করেছে শুরু হলো যুদ্ধ মল্লযুদ্ধে একে একে কৃষ্ণ সবাইকে হত্যা করে যখন কংসের সম্মুখে এসে দাঁড়িয়েছে আর কংস কৃষ্ণকে দেখে ভয়ে এমন কাঁপতে লাগলেন যে কৃষ্ণকে দেখেই কংস ভয়ে আধমরা হয়ে গেল আমরা অনেক সময় দেখবেন ওই যে সিনেমা থিয়েটার বা নাটকে দেখে থাকি যে কৃষ্ণ দুমদাম ঘুষি চালিয়ে কংসকে হত্যা করছে শ্রীমদ ভাগবত কিন্তু তা বলছেন ভাগবতে কোথাও লেখা নেই যে কৃষ্ণ নিজের হাতে ঘুষি চালিয়ে কংসকে মেরেছে কারণ কৃষ্ণ চিন্তা করলেন যে মানুষটা আমাকে দেখে ভয়েই আধমরা হয়ে গেছে তাকে হাতে করে আর কি মারব এই বলে কৃষ্ণ সিংহাসন থেকে ওই কংসকে নামিয়ে তার ঘাটটা ধরে টেনে হিঁচড়ে ওই যজ্ঞস্থলটা এমন ঘুরিয়ে দিলেন যে ঘোরাতে ঘোরাতে কখন যেন কংসের প্রাণ বায়ুটা বেরিয়ে গেল কংস তো মারা গেলেন কিন্তু কংসের শ্বশুর তো মরে না এই কংসের শ্বশুরকে জানেন বাবা তখনকার দিনে সারা ভারতের যিনি সম্রাট ছিলেন ভারতের সবচাইতে বড় রাজা সমস্ত ছোট ছোট অঙ্গরাজ্যগুলোকে যুদ্ধে পরাস্ত করে তাদেরকে অধীনস্থ করে তাদের থেকে কর আদায় করতেন বিহারের রাজগীরে যার রাজধানী ছিল যার নাম ছিল জরাসন্ধ এক সময় এই বিহার গোটা ভারতবর্ষকে শাসন করেছে ভাবুন মাঝখানে সেই বিহারকে আমরা কত অবজ্ঞার চোখে দেখেছি সেই বিহার কিন্তু আবার ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিহারে মদ বন্ধ করে ওখানে দুধ চালু করেছে ওখানকার সিস্টেম পারবে আমাদের পশ্চিমবঙ্গে এটা করতে যায়নি তাই যাকে আমি ও ভোট বা রাজনীতির কথায় আসছি না ওগুলো রাজনৈতিক ব্যাপার ওরা বুঝুককে আমরা আমাদের কথায় আসি তাহলে গোটা ভারতবর্ষ এক সময় বিহার শাসন করত আর জরাসন্ধ এত বড় বীর ছিলেন যে যেদিন থেকে কংস কৃষ্ণের হাতে কংস হত্যা হলো এই খবরটা যেদিন থেকে জরাসন্ধ পেলেন সেদিন থেকে শুরু হলো কৃষ্ণের সঙ্গে তার শত্রুতা জরাসন্ধ এত রেগে গেলে যে একটা চোর ঘরে ঢুকে যার ঘরে ঢুকে যখন তখন ননি চুরি করে খায় সে কিনা আমার জামাইয়ের হত্যাকারী সারা জগতের মানুষ তোমায় ভগবান বলে মেনে নিলেও আমি তোমায় কোনোদিন ভগবান বলে মানব না চোর কোথাকার তুমি হলে আমার শত্রু তাই আজ থেকে যতদিন আমি এই পৃথিবীর বুকে বাজবো তোমার সঙ্গে আমি শত্রুতা করে যাব আর যদি কোনোদিন তোমাকে পাগে পাই তোমায় হত্যা করতেও আমি ছাড়ব এরপরে যতবার জরাসন্ধ মথুরা আক্রমণ করেছে জানেন তো কৃষ্ণ কোনোদিন সম্মুখ সমরে জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করেন ততদিন কৃষ্ণ মথুরা ছেড়ে পালিয়েছে পরে অবশ্য ভীমকে দিয়ে কৌশলে জরাসন্ধকে হত্যা করেছিলেন দেখিয়ে দিলেন যে দুই পা ধরে টেনে ছিঁড়ে দাও দুটো ভাগ হয়ে যাবে দেহটা একটা এদিকে একটা ওদিকে ছুঁড়ে দাও তবে ও মারা যাবে যদিও এখানে কৃষ্ণ ভক্ত যারা তার একটা যুক্তি খাড়া করেছেন যুক্তিটা হলো এই যে মশা মারতে গেলে একটা অল আউট যেখানে যথেষ্ট সেখানে আমেরিকা থেকে নিশ্চয়ই কামান আনার দরকার নেই তেমনি জরাসন্ধকে হত্যা করবার জন্য ভীম যেখানে যথেষ্ট সেখানে স্বয়ং ভগবান কেন যুদ্ধ করতে যাবে যারা ভক্ত তারা এটা ভক্তি দিয়ে মেনে নেবে কিন্তু যারা যুক্তিবাদী তারা এর মধ্যে যুক্তি খুঁজবে আজকাল কীর্তনে প্রচুর যুক্তি তর্ক চলছে সবাই শুধু যুক্তি দিয়ে কীর্তন করছে ভক্তির লেশ মাত্র না
কিন্তু ভক্তি যদি সব জায়গায় যুক্তি খুঁজতে যায় তাহলে ভক্তিটাই হারিয়ে যাবে বাবা, আর ভক্তি নাই মানে সেখানে ভগবান নাই। ভগবান নিজে বলেছেন শাস্ত্রে যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে রেখেছেন নাম আমার বাঞ্ছা কল্প তরু, ভক্তে দিলে খায় না দিলে উপবাসে যায়, ভক্তের হাতে বাঁধা প্রেমের দড়ি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। আমি ভক্তাধীন ভগবান, তাই ভক্তি যেখানে আমি সেখানে, যুক্তি যেখানে সেখানে আমি থাকি না। কারণ যুক্তি যদি সব জায়গায় খুঁজতে যান দেখবেন সেখানে বিশ্বাসটাই হারিয়ে যাচ্ছে। আর হৃদয়ে যদি বিশ্বাসই না থাকে বাবা ভক্তি কোত্থেকে জন্মাবে? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে না। এই বিশ্বাসের কথা যখন উঠলো তাহলে বলে দেখুন কতটা বিশ্বাস থাকলে ভগবানকে নিজের করে পাওয়া যায়, তার প্রমাণ পেলাম মহাভারতের একটি অধ্যায়। ধর্মরাজ ভীম, এই ধর্মরাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব পাঁচ ভাই খেতে বসেছে, কুন্তি খেতে দিচ্ছে। যুধিষ্ঠিরকে খেতে দিয়ে মেজ ছেলে ভীমের কাছে যখন খাবার নিয়ে এসেছে, ভীম খপ করে মায়ের হাতটা চেপে ধরেছে, দাঁড়াও কি হলো বাবা, তুমি তো জানো আমি একটু বেশি খাই, ভীম তো বেশি খায় একটু, কারণ তার গায়ে প্রচুর শক্তি, 1000 হাতির সমান শক্তি, এত শক্তি আসবে কোত্থেকে যদি বেশি না খাওয়া যায়? তো বলে মা ছেলেবেলা থেকে আজ অব্দি তোমার হাতে না খেয়ে আমার কোনোদিন পেট ভরলো না, আজ আমার ইচ্ছে হয়েছে আমি তোমার হাতে দুটো পেট ভরে খাবো, তুমি আমায় খেতে দিতে থাকো আর আমি খেতে থাকি, এই খাওয়া দাওয়া করতে করতে যদি খাবার দাবার বাঁচে তারপরে আর ভাইদের দিও, তার আগে দিও। আর এই কথা শুনে কুন্তির একটু রাগ হয়ে গেল, কারণ হ্যাঁ রে ভীম তুই কি আমার একা ছেলে, তোকে একা খাওয়া বা চারটেকে না খাইয়ে রাখবে, এই তোর বোধ, এই তোর বুদ্ধি, ছি ভীম ছি ছি, জীবনে শুধু তিন দিন বড়ই হচ্ছিস আর খেতেই শিখছিস, তোর দ্বারায় আর কিছু হলো না। আর কুন্তি যেই কথাটা বলে দিয়েছে না, ভীম খাওয়া ছেড়ে হাত ধুয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। কুন্তি বলে কি রে খেলি না? বলে না আজকে খাবো না। কেন রাগ করলি না? ওই যে তুমি বললে না যে আমি নাকি খাওয়া ছাড়া জীবনে আর কিছু শিখি, বলো মা আমি তোমার জন্য কি করতে পারি? আমি তোমায় কথা দিচ্ছি না, তুমি আজ আমায় যা বলবে আমি তাই করব, তুমি চাইলে পৃথিবীর যে কোনো সম্পদ, যে কোনো সুখ আমি এই মুহূর্তে তোমার চরণ তলে নিয়ে এসে হাজির করব, বলো তুমি কি চাও আমি তোমার জন্য কি করতে পারি বলো। কুন্তি মনে মনে বলছে ভীম রে গায়ে তোর প্রচুর শক্তি বলে মনেও বড় অহংকার রে বাবা, এত অহংকার তো কারো ভালো নয় রে ভীম, আজ আমি মা হয়ে তোর অহংকার কি একটু ছোট করে দেবো, তা না আমি যা চাইবো তুই আমায় তাই দিবি, তাহলে এমন কিছু চাইবো তা তুই 1000 চেষ্টা করলে এই মুহূর্তে আমায় দিতে পারবি না, কি সেটা? না কুন্তি খুব ভালো করে জানেন যে একটু আগেই দ্বারকাপতি কৃষ্ণ পিসিমার চরণে প্রণাম করে বলে গেলেন পিসিমা গো, সম্বন্ধে কুন্তি তো ভগবানের পিসিমা হন, তাই বলে গেলেন পিসিমা গো অনেকদিন তো তোমার কাছে হস্তিনাপুরে রইলাম, ওই দ্বারকায় আমার কিছু কাজ জমা পড়ে গেছে, তুমি আমায় কটা দিনের জন্য একটু বিদায় দাও, আমি দ্বারকার কাজকর্ম সেরে কথা দিলাম খুব তাড়াতাড়ি আবার তোমার কাছে ফিরে আসবো। তো কুন্তি জানেন এখনও বোধহয় কৃষ্ণ দ্বারকার প্রসাদ অব্দি প্রবেশ করতে পারেনি। ভীমের সম্মুখে দাঁড়িয়ে বলেন বাবা ভীম যা চাও তাই দিবি? বলে হ্যাঁ মা তুমি চেয়ে দেখো। তাহলে তাই যদি হয় বাবা তাহলে এই মুহূর্তে এক্ষুনি আমার সম্মুখে কৃষ্ণ দর্শন করা। কুন্তি জানে এটা ভীম তাকে কিছুতেই দিতে পারবে না, আর এই কথা শুনে ভীম মনে মনে বললেন মা তুমি জগতের সবচাইতে সহজ চাওয়াটা আমার কাছে চাইলে, কৃষ্ণ দর্শন করা না এমন কোনো ব্যাপার হলো আমি তোমায় এক্ষুনি কৃষ্ণ দেখাচ্ছি তোমার। এই বলে ভীম ঘরে ছুটে গিয়ে তার সে আজীবন ওজনে গদাটাকে বার করে নিয়ে এলেন, আর সেই গদাটা এনে ভীম উঠানে দাঁড়িয়ে মাথার ওপরে গদাটা ঘুরিয়ে ওপর দিকে ছুড়ে দিলেন, গদাটা যখন নিচের দিকে পড়ছে পতিত গদাটার নিচে ভীম নিজের মাথাটা রেখে চিৎকার করে ডাকলেন মধুসূদন ভগবান সবে দ্বারকার প্রাসাদে প্রবেশ করতে যাবে, রুক্মিণী সত্যভামা জাম্বুপতি সোনার পাত্রে জল এনেছে ভগবানের চরণ ধরে, ভগবান বলে দাঁড়াও রুক্মিণী দাঁড়াও সত্যভামা আর চরণ ধুইয়ে কাজে নেই। বলে কেন প্রভু আমার এক্ষুনি আমার হস্তিনাপুর যেতে হবে। সে কি আপনি তো এই মাত্র হস্তিনাপুর থেকে এলেন, তাতে কি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ না? ওই চেয়ে দেখো মধ্যম পাণ্ডব ভীম নিজের হাতে বিপদ সৃষ্টি করে আমার শরণাপন্ন হয়েছে, আমি যে বিপদ ভঞ্জন মধুসূদন, জগতের জীব যদি বিপদে পড়ে আমার শরণাপন্ন হয়
আমি কি দেখা না দিয়ে থাকতে পারি বলো ভগবান ছুটতে ছুটতে হস্তিনাপুরে এসে ভীমের মাথার উপরে পতিত সেই গদাটা হাত দিয়ে ধরে বললেন দাঁড়াও ভীম এ তুমি কি করছো তুমি যদি মরে যাও ধর্মরাজ্য স্থাপন করবো কি করে তুমি যদি মরে যাও তুচ্ছ ধনে রুরুভক্ত করবে কে তুমি যদি মরে যাও দুঃশাসনকে শাস্তি দেবে কে তুমি মরো না ভীম মায়ের সম্মুখে দাঁড়িয়ে বললেন মা তুমি কৃষ্ণ দেখতে চেয়েছিলে না এই দেখো তোমার কৃষ্ণ কুন্তী নয়নের জলে বদন ভাসিয়ে ছুটে গিয়ে ভীমের দুটো হাত ধরে বললে ভীম আজ আমি মা হয়ে তোর চরণ ধরতে পারলাম না রে বাবা কারণ তাহলে তোর বড় অকল্যাণ হবে তাই তোর দুটো হাত ধরে বলছি ভীম যে ভেবেছিলাম খাওয়া ছাড়া জীবনে আর কিছু শিখিস নি আজ আমি বুঝলাম তুই জগতের সবচেয়ে ধ্রুব সত্য যেটা সেটা শিখে দেখেছিস যার নাম হলো বিশ্বাস কারণ এই বিশ্বাসটুকু যেন তোর হৃদয়ে চিরকাল অটুট থাকে বাবা কারণ বিশ্বাস হতেই তো ভক্তি জন্ম নেয় আর ভক্তি গাঢ় হলে ভগবত প্রাপ্তি হয় নিতাই গৌর হরি হরি তাই সব জায়গায় যুক্তি খুঁজতে গেলে হবে না হয়তো ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি দিয়ে যারা দেখবে তারা বলবে কৃষ্ণের হয়তো ক্ষমতা ছিল না জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করা কিন্তু ভক্তি দিয়ে যারা দেখবে তারা সেখানে ভক্তিটাই খুঁজবে তারা ধরেই নেবে যে মশা মারতে গেলে একটা অল আউট যেখানে যথেষ্ট সেখানে আমেরিকা থেকে কামান আনার দরকার নেই তেমনি ভীমকে মারতে গেলে এই জরাসন্ধকে মারতে গেলে ভীমই যথেষ্ট স্বয়ং ভগবানের যুদ্ধ করার দরকার নেই ভগবান যুদ্ধ করেছেন কি কারোর সঙ্গে ভাবুন না কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান প্রতিজ্ঞা করেছিলেন অস্ত্র ধরবেন না তিনি অর্জুনের সারথি হয়ে যুদ্ধ পরিচালনা করেছেন কারণ ভগবান আমাদেরকে সারথি হয়েই পরিচালনা করেন এটাই তার স্বভাব এটাই তার স্বভাব এটাই তার চরিত্র তিনি আমাদের প্রত্যেকের তিনি যেমন অর্জুনের রথের সারথি তেমনি প্রত্যেকটা জীবের এই দেহরূপী রথের সারথি হলেন আমার ভগবান হৃদয় গৌর হরি হরি বল এই ভক্তি দিয়ে ভগবানকে মানতে হবে যুক্তি দিয়ে হরে কৃষ্ণ তো যাই হোক সেই জরাসন্ধ তো এখনো মরে নাই তাহলে মথুরা এখনো সুরক্ষিত নয় তাই নন্দরাজাকে ডেকে বললেন কৃষ্ণ যে পিতা আপনি আমার বন্ধু বান্ধবদের নিয়ে বৃন্দাবনে ফিরে যান কারণ এখন আর আমার বৃন্দাবনে ফেরা হবে না কারণ মথুরা আজও সুরক্ষিত নয় তাই যতদিন এই ভারতবর্ষের অসুস্থ রাজনীতি সুস্থ না হচ্ছে ততদিন আমার আর মথুরায় ফেরা হবে না আপনি ফিরে যান এমন মায়ায় আচ্ছন্ন করে দিলেন যে মায়ার বসে মায়ায় আচ্ছন্ন হয়ে নন্দরাজা কৃষ্ণের বন্ধুদের নিয়ে বৃন্দাবনে ফিরে এলেন আর যেই বৃন্দাবনে ফিরে এলেন অমনি মায়া মুক্ত হয়ে গেলেন কারণ বৃন্দাবনে মহামায়ার কোনো স্থান নাই বৃন্দাবন হলো যোগমায়ার স্থান অধিষ্ঠাত্রী দেবী বৃন্দাবনের তিনি হলেন যোগমায়া যাকে আশ্রয় করে ভগবান বৃন্দাবনে লীলা করেছেন সেই মায়ামুক্ত হয়ে নন্দরাজা তখন বুঝতে পারলেন যে তিনি কি ভুল করেছেন সেদিন থেকে নন্দরাজা কাঁদতে কাঁদতে যেন পাগল হয়ে গেলেন নন্দ মহারাজ গোবিন্দ রাখি মধুপুরে ব্রজবাসীর দারে দারে কেঁদে কেঁদে বলে ও গো ব্রজবাসী তোমাদের ঘরে কি আমার গোপাল এসেছে ও গো যে অবধি ব্রজের নন্দ হয়ে গেল নিরানন্দ যে অবধি রোজের নন্দ হয়ে গেল নিরানন্দ বলি গোবিন্দ রাখি যা মধুপুরে গো অবধি যত দুঃখ যত দুঃখ
কোকিলেনো সহস্র মুখ ওগো সে দুঃখ বরে নিতে শক্তি না রে সে দুঃখ বরে নিতে শক্তি না রে সে কি বলবার কথা রাজবাসীর প্রাণে যত ব্যথা মনমা রাজবাসীর প্রাণে যত ব্যথা রাম কৃষ্ণ হারাই রাজবাসীর প্রাণে যত 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 ব্যথা বলবার কথা